بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته سمعت أنك بھي أفنجي بوشنة كورسين إيه بوشنة دوتي وانشو. এই মণি বার হওয়ার একটা কারণ হচ্ছে মানুষ যখন কোনো খারাপ ফিল্ম দেখে বা কোনো খারাপ ফটো দেখে মেয়েদের বা খারাপ কোনো কোত হলো এখন বর্তমানে বাংলাদেশে একেবারে নামে এত খারাপ জিনিস এরা বের করছে এরা মনে করছে আসলে এটা এগুলো সব জাহান নামের জেনার কারখানা বুঝতে পারছেন এগুলো যদি করে আর যদি মনের ভিতরে কোনো এরকম স্মরণিত থাকে তাহলে এই মনিগুলি বার হবে অন্যতে যদি এবার অটোমেটিক বার হয় তাহলে তার অসুবিধা এটা রোগ তার জন্য ভালো ডাক্তার পরামর্শ দিতে হবে যদি এরকম রোগ হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই নামাজ পড়তে হবে যেহেতু এটা তার রোগ এটা কিন্তু কেউ থামানো যাবে না রাইট কিন্তু ফরজ নামাজ আদায় বন্ধ করে যাবে না তবে গুরু কোন মনিটা মনি দুইটা প্রকার একটা হচ্ছে বীর্য যে বীর্যটা এই বীর্যটা কিন্তু খুব ঘাড়ো ঠিক আছে খুব টাইট এবং ঘাড়ো বর্তমানে সায়েন্স বলছে এটা খুব ঘাড়ো যদি এইটা তো বার হবে না আর এটা আগে একটা পানি বার হয় এটাকে মনি বলা হয় কেউ কেউ বলতে পারে মনি এইটা যদি বার হয় তাতে কোনো সমস্যা নেই আলে মোলামারা এখানে দুটি মত দিয়েছেন তারা বলছেন তাতে কোনো সমস্যা নেই তবে সবচেয়ে প্রথমত বলবো যে যে দুইটা কথা বলছি একটা হচ্ছে অনেকে আছে ছেলেরা আজেরা থাকে তো বিদেশে প্রবাসে থাকে বা বসে বসে ফিল্মগুলো দেখে খারাপ খারাপ ফটোগুলো দেখে তখন তার মাইন্ডের যে ক্রোমোজোমগুলো সে খুব এফেকশন করতে শুরু করে তখন ধীরে ধীরে তার পুরো শরীরের পশন থেকে ঘাম পড়া শুরু হয়ে যায় তখন কিন্তু তার ওই সহবাস না করলেও তার থেকে এখান থেকে বার হয় ওইটা কিন্তু পানি বার হলে অনেক আলেমও বলছে সমস্যা নেই তো অনেক বলছে সমস্যা আছে যেহেতু এটা দ্বিমত হয়ে গেছে তো সবচেয়ে উত্তম হচ্ছে যদি সে কোনো জায়গার জায়গায় থাকে আর এরকম থিং যদি যাতে না করে প্রথমত বলবে এরকম যাতে না করে কথা বলতে পারছেন তবে ওইখান থেকে যদি অনেক আমার এখানে বলছেন যে যদি সে ওইখান থেকে জলদি আসতে পারে এসে তুরান্ত যাতে এই মানে পবিত্র হয়ে যাতে সে নামাজ আদায় করে নেয় আপনি যে কথা বলছেন যদি এটা ওই পানিটা হয়ে থাকে সাদা স্রাব যদি হয়ে থাকে তাহলে তাতে কোনো সমস্যা নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে কারণ এটা ওই পানি নয় যে পানিটা মনি বীর্য এটা মনির আগেই পানিটা সচরাচর ভাবে এটা আউট হয়ে থাকে এটা মানুষ তখন থিঙ্কিং করে বা কেউ যদি স্ত্রীর সাথে কথা বলে তখন তার মনের ভিতরে এই জিনিসগুলো কি হয় এর এর কারণে শরীর গরম হলে ওই পানিটা বের হয় ওইটা কিন্তু মনি নয় এটা পানি এটা বের হয় তবে এটা কিছু অংশ তবে এরকম হয় যখন মানুষ ফিল্ম দেখে আর স্ত্রীর সাথে যখন মানুষে ওই মাইনটি যখন মানুষ ব্যবহার করে কথা বলে তখন আর অন্যথা যদি এভাবে কোনো ফিল্ম টিম না দেখে আলহামদুলিল্লাহ কোনো গানটা না দেখে আর স্ত্রীর সাথে কথা বলে যদি এরকম না হয় যদি এমনি মোটামুটি বের হতে থাকে তাহলে অবশ্যই তাকে ডাক্তারের পরামর্শ দিতে হবে এটা আমি বলছি ঠিক আছে আল্লাহ আল্লাহ ভালো জানে আল্লাহ আলম তবে আমি মনে করি যে সাদা পানিটা যদি বার হয় তাহলে তাতে কোনো সমস্যা সে নামাজ সাথে করবে আর যদি বীর্যটা যেটা একেবারে ঘাড় সেটা বের হলে তাহলে তা থেকে অবশ্যই তাকে আপনার পবিত্রতা অর্জন করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এখন কোনটার ভিতরে সে আছে যেটা ভিতরে সে থাকবে অবশ্যই সে তো কথা পেয়ে যাবে ইনশাআল্লাহ তবে আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে যা আমরা জানি যে অনেকেই প্রবাসীদের মধ্যে অনেকেই আমরা প্রবাসীকে আমাদের দেশে যারা বিবাহ করতে দিচ্ছে না পিতামাতা তারপর দেখেন যে তারা অধিকাংশ ছেলেরা এইসব মাইনটির ব্যবহার করে গান টান দেখে তখন তাদের বিজিগুলো বের হয়ে যায় এটা কিন্তু ঠিক না কথা বলতে পারছেন আপনারা আপনাদের পরিবারদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করুন তাদের সাথে ইয়ে আলোচনা করার পর তারপর আপনারা তাদেরকে বোঝানোর চেষ্টা করেন ইনশাআল্লাহ না বুঝলে ভালো কোনো আলম দিয়ে তাদেরকে বোঝান তারপরে এইসব জিনিস যাতে না করা হয় আল্লাহ আমার ফিরে ইনশাআল্লাহ আশা করে বুঝতে পেরেছেন বাকি আল্লাহ আলম